বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু হওয়ায় বিএনপি গাজালা নেই। গাজালা হচ্ছে এই খাত থেকে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করায়। রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের সমাবেশে আবারও হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথির সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে আবারও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা গত দুদিন আগে যেভাবে আক্রমণ করেছিল, ঠিক একই কায়দায় লাঠি সোজা বিভিন্ন অস্ত্র নিয়ে মাথায় হেলমেট পরে জঘন্য রকমের একটা আক্রমণ করেছে। আমি এই সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে সম্পদ করছে। এটা আমাদের টাকা, আমাদের কষ্টার্জিত টাকা, এবং সমস্ত মেগা প্রজেক্টগুলো তোমরা এভাবেই করছো। এদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, এদের লক্ষ্য হচ্ছে লুট, এদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে লুটে নিয়ে যাও। জিয়াউর রহমানের দীর্ঘ জীবনের স্মৃতিচারণ করে তার আদর্শে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা কর্মীরা অনেকেই জিয়াউর রহমানকে জানে না, আজকে খেয়াল করেছে বোঝেও না, এবং সেটা বোঝার জন্য যে একটা আপনার কনসিয়াস এফোর্ট সেটাও আমরা করতে পারি। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।